হাই ফ্রেন্ডস, ফ্যামিলি কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব বিটের পরোটার রেসিপি। বিট কিন্তু খুবই উপকারী একটি সবজি, শীতকালীন সবজি হওয়া সত্ত্বেও এটি কিন্তু এখন প্রায়ই বাজারে দেখা যায়। বিটে থাকা বেটা সায়ানিন রাসায়নিক পদার্থের জন্যই কিন্তু এই বিটের রং গাঢ় লাল রঙের হয়, আর যেটা কিনা ক্যান্সার সৃষ্টিকারী প্রভাব থেকে কোষকে বিশেষভাবে প্রতিরোধ করতে সাহায্য করে। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এই ধরনের একটি বিট নিয়েছি। বিটটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর এখন কুচি কুচি করে কেটে মিক্সচারের বাটির মধ্যে বিটগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি, আর অল্প পরিমাণে জল দিয়ে আমি বিটটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে পেস্ট তৈরি করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ ধনে পাতা। ধনে পাতা দিয়ে পুনরায় আমি আবারও বিটটাকে পেস্ট তৈরি করে নেব। এই ধনে পাতা দেওয়ার সময় কিন্তু আমি এর মধ্যে একটু জল দিইনি। ভালোভাবে পেস্ট তৈরি করা হয়ে গেছে ধনে পাতা দিয়ে। তারপর আমি এই পেস্টটাকে বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম যার মধ্যে আমি পরোটার ডোটা তৈরি করব। পুরো পেস্টটা নেওয়া হয়ে গেছে গামলার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চামচ চিনি, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, সামান্য একটু পরিমাণে জোয়ান। এই সমস্ত উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে ডোটাকে মেখে নেব। আর এই ডোটা মাখার জন্য আমি আলাদা করে জল ব্যবহার করব না, বিটটা যে বেটেছি সেই বিটের রসেই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে, মেখে নিতে হবে। আলাদা করে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। বেশ ভালো করে আমি ডোটাকে মেখে নেব। আর মাখার পর যদি মনে হয় যে আমার এখানে আরেকটু ময়দা বা আরেকটু আটা লাগবে, তো সেক্ষেত্রে আমি ভালোভাবে মেখে নেওয়ার পর যদি প্রয়োজন হয় আরেকটু আটা অথবা আরেকটু ময়দা অ্যাড করব। দেখুন যেহেতু হাতে লেগে যাচ্ছে ডোটা একটু নরম আছে, তো সেই কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি আরেকটু আটা আরেকটু ময়দা। তো কতটা পরিমাণ নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো আটা, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো ময়দা। সমান সমান পরিমাণে আটা আর ময়দাই কিন্তু ব্যবহার করতে হবে। এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যকর, কারণ বাচ্চারা তো খেতেই চায় না। তো এরকম কালারফুল পরোটা হলে কিন্তু বাচ্চারাও কিন্তু খুবই ভক্তি করে খেয়ে নেবে এবং আনন্দ সহকারে। ভালোভাবে ডোটা মাখা হয়ে গেলে সামান্য একটু সাদা তেল ভালোভাবে ডোটার গায়ে মাখিয়ে 15 মিনিট মতো আমি একটু রেস্টে রেখে দেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট পরে ফিরে আসছি। ফিরে আসলাম 15 মিনিট পর, আমি আবারও একটু ঠেসে নিচ্ছি ডোটাকে। তারপর এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে মোট 8টা পরোটার মতো লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কিন্তু পরোটার লেচি কেটে নিতে পারেন। তারপর এইভাবে আমি একটু আকারে গড়ে নিচ্ছি। ভালোভাবে সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। আমি এখানে একটু ময়দা দিয়ে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও এই পরোটাগুলোকে বেলে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা আপনারা সেইভাবেই এই পরোটাগুলোকে বেলে নিতে পারেন। ভালোভাবে আমি পরোটাকে বেলে নিয়েছি। আমি একটু পাতলা পাতলা করেই পরোটাগুলোকে বেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম। অন্যদিকে আমি তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়া বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটুখানি বাটার এইভাবে লাগিয়ে দিচ্ছি প্যানের গায়ে। ভালোভাবে একটু লাগিয়ে নিয়ে যে পরোটাটা তৈরি করলাম সেই পরোটাটাকে আমি এই বাটারে সেঁকে নেব। হাই ফ্লেমে রেখেই পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। 1 মিনিট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেলে
অপর পিঠেও আমি একটু বাটার লাগিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। এই পরোটাগুলো আপনারা শুধু খেতে পারেন অথবা যে কোনো সাইড ডিশের সাথেও সার্ভ করতে পারেন। ভালোভাবে আমি পরোটাগুলোর গায়ে বাটার লাগিয়ে নিচ্ছি। এবার আমি পরোটাটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি প্রত্যেকটা পরোটা শেকে নেব। এইভাবে শেকলে প্রত্যেকটা পরোটাই কিন্তু নরম থাকবে, আর যদি আপনারা লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যেতে পারে। আপনারা চাইলে সাদা তেলের মধ্যে বাটার দিয়ে একটু গরম করে নিয়ে সেই সাদা তেল আর বাটারের মিশ্রণ দিয়েও কিন্তু পরোটাগুলোকে ভেজে নেওয়া যেতে পারে। আর একটু বাটার লাগবে, তো সেই কারণে আমি এখানে আর একটু বাটার দিয়ে দিচ্ছি। আবারও আমি পরোটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব। এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে ফ্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একটা পরোটা তৈরি হয়ে গেল, বাকি পরোটাগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। ক্যাপসি আলু তরকারি দিয়ে আমি এই পরোটাগুলোকে সার্ভ করছি। আপনারা যদি এই তরকারির রেসিপি চান, দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ফ্রাই করে দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।